জোরে বলতে হবে, গলায় আবার বেরোচ্ছে না। এতে আদা রসুন, ও বলছে স্ট্রিক্ট হয়ে বলো না, একটু ন্যাকা মেরে বলো, তাই ন্যাকা বলছে এই যে হলুদ, আমি একটু হলুদ দিয়ে দিলাম, এই ন্যাকা মেরে বলতে বলছে আমাকে এই যে হলুদ দিলাম, কিছু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো, এরকম বলবো? এই ন্যাকামো আমার দ্বারাই হয় না, তা আজকে একটু অ্যাক্টিং করছি। এই যে গুঁড়ো লঙ্কাগুলো একটু ছিঁচিয়ে না, একটু বেশি করে দাও, একটু চাও খাই, আমরা চাও খেতে পছন্দ করি। লেবুটাকে এরকম দেবেন না, লেবুটাকে সবসময় এরকম উল্টে দিলে লেবুর রসটা পুরো বেরিয়ে যায়। আমার হাতে এখন না একটু হাতে ন্যাচুরালি নোকে ব্যথা, তাই আমি এই কানা সামনে মাঝখানে কর, মেয়েটা না ঠিক করে ভিডিও করতে পারে না। এই যে এরকম লেবুর রসটা এরকম করে মিলিয়েছে, আমাকে উঠিয়েছিস কেন? এই যে এরকম রস দেবে, এইবারের মধ্যে আপনি ছাড়বেন একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো ইচ্ছে মতো দিলে হলে দেবেন না, ইচ্ছে হলে দেবেন না, আমি দিই গোলমরিচের মধ্যে একটু গোলমরিচ দেব, আমি একটু গোলমরিচ পেঁপা গুঁড়ো পেঁপা, কেমন লাগছে না কামুটা? হ্যাঁ, এইবারে আর কি দেবো, একটু মাখিয়ে মাখিয়ে ইরম ইরম করে উঁচু নিচু করে মাখিয়ে নাম, তারপরে আজকে ভাজা হবে, তারপরে আজকে ডিনারে আমরা খাবো মাছ ভাজা, আর কি খাবো? হ্যাঁ, কচু লচি কষা, আর কি খাবো? চেচকি